আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে এইচএসসি 2021 পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। এই অ্যাসাইনমেন্ট লিখে জমাদান করে এখন মূল্যায়নের কাজ চলছে। ইতিমধ্যে মাউসি অধিদপ্তর থেকে খাতা মূল্যায়নের কিছু নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটা আজকে দিয়েছে, এটি এখন আমি আলোচনা করব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই অনেকগুলো নির্দেশনা দিয়েছে খাতা দেখার, এই নির্দেশনাগুলো অমান্য করলে খাতা দেখা সঠিক মূল্যায়ন হবে না। যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়, এই জন্য এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। মূলত এখন আমি আলোচনা করব সেই নির্দেশনাগুলো নিয়ে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা আমার সাথে থাকবেন। যারা এখনো আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে এই জাতীয় যত প্রকার টিউটোরিয়াল আমি দিয়ে থাকি আপনারা পেয়ে যান। ওকে, তো চলুন আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো কি কি আছে সেগুলো দেখে নেই। আমি প্রথমে চিঠিটা একটু পড়ে, 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকের মূল্যায়ন নির্দেশনা। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণীত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি শাখার নৈর্বাচনিক 3টি বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে। বিষয়ভিত্তিক শিক্ষক কর্তৃক অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট শিক্ষককে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে নিম্নে বর্ণিত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে হবে। এই যে নির্দেশনা দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, এই 8টি নির্দেশনা আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, এইটাই এখানে বলেছে। আমি নির্দেশনাগুলো একে একে পড়ছি। 1, শিক্ষার্থীর প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য সমরূপতা আনয়নের জন্য শিক্ষকগণকে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য প্রণীত মূল্যায়ন নির্দেশনা রুব্রিক্স অনুসরণ করতে হবে। এই মূল্যায়ন রুব্রিক্স প্রশ্নের সাথেই দেওয়া হবে এবং সেই রুব্রিক্স দেখে খাতাটি মূল্যায়ন করতে হবে। আমি 2 পড়ে তারপরে রুব্রিক্স সম্পর্কে আপনাদের একটু আলোচনা করব। 2, রুব্রিক্স অনুসরণ করে পরীক্ষার্থীরা যাতে তাদের অ্যাসাইনমেন্ট সমূহ প্রস্তুত করতে পারে সে বিষয়েও নির্দেশনা প্রদান করা হবে, মানে সে বিষয়ে নির্দেশনা পরবর্তীতে প্রদান হয়তো করবেন, এটাই বলা হয়েছে। তো আমি এখন যে রুব্রিক্স অনুযায়ী প্রশ্ন উত্তর অথবা খাতা মূল্যায়ন করতে হবে সেটি আমরা একটু দেখে আসি। আপনারা এখানে দেখতে পারছেন সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র কোড নম্বর 118 HSC, এটি একটি অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের রুব্রিক্স অনুযায়ী কীভাবে মূল্যায়ন করতে হবে সেটি আমি একটু বলবো। অ্যাসাইনমেন্ট নম্বর 2, প্রথম অধ্যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চা, অর্থাৎ বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা। আর এখানে নির্দেশনা দেওয়া আছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে। এখন দেখুন যে মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে, এই অনুযায়ী আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, মানে যারা খাতা লিখবে তারা প্রশ্নের উত্তর দেবে এবং খাতা শিক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি এই রুব্রিক্স অনুযায়ী মূল্যায়ন করবেন, এটিই হচ্ছে মূলত এখানে বলা হয়েছে। তো মূল্যায়ন এই রুব্রিক্স অনুযায়ী কিভাবে করা হবে আমি সেটি একটু বলি। পারদর্শিতার মাত্রা বা নম্বর নির্দেশক ক, বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এখানে খেয়াল করুন লাইন আছে মোট 1, 2, 3টা, এখানে ক্লিয়ারভাবে বুঝতে হবে। সেটি হচ্ছে লাইন আছে, একটি আছে ক, একটি আছে খ, আর একটি আছে গ। এই লাইনে সর্বোচ্চ নম্বর 4, এখানে আছে 4 এবং এখানে আছে 4, এই মোট 3×12 টোটাল নম্বর এখানে। এটা হচ্ছে যদি এই লাইনটা সে লেখে তাহলে এই নম্বরগুলো সর্বোচ্চ সে পাবে। একটা জিনিস খেয়াল করুন, কিন্তু এখানে কিন্তু বোঝার আছে, হ্যাঁ, সেটি হচ্ছে মনে করুন এই ক নম্বরটা আমরা একটু বোঝাচ্ছি, বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এই লাইনে মোট প্রশ্নের সর্বোচ্চ নম্বর আছে 4, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কিত 8 চিন্তাবিদের দৃষ্টিভঙ্গির বর্ণনা। খেয়াল করুন যদি 8 হয় দৃষ্টিভঙ্গির বর্ণনা এই চিন্তাবিদের, তাহলে 4×4 পাবে,
তার মানে একটির জন্য হাফ, এটা খেয়াল রাখতে হবে। এখানে একটু দেখুন, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কিত 6 জন চিন্তাবিদের দৃষ্টিভঙ্গির বর্ণনা যদি হয় তাহলে 3, সেই একই রকম একটা প্রশ্নের মান হাফ। এটা আবার দেখুন, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কিত 4 জন চিন্তাবিদের দৃষ্টিভঙ্গির বর্ণনা, তার এর অর্ধেক 2, এখানেও সে হাফ করে দেওয়া, এটাও একই রকম, 2 জন চিন্তাবিদ হলে 1। তাহলে এই জায়গাটাই শিক্ষার্থী খাতায় যেটা লিখবে, যদি সে 8টা লিখে, এখানে খেয়াল করতে হবে, যদি সে 8টা লিখে তাহলে 4 পাবে, যদি সে 6টা লিখে তাহলে সে 3 পাবে, যদি সে 4টা লেখে তাহলে সে 2 পাবে, এবং যদি সে 2টা লেখে তাহলে সে 1 পাবে। এখন এখানে যেইটা পাবে সেটা এখানে লিখতে হবে। ধরুন শিক্ষার্থী পাইলো এখানে 4-এ 4, ঠিক একই রকম আবার পরে খ নম্বরেও একই রকম, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা আছে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের 8টির প্রয়োজনীয়তা বর্ণনা। এই 8টি যখন হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের 6টির প্রয়োজনীয়তা, আটটা যদি সে বর্ণনা প্রয়োজনীয়তা দেয় তাহলে 4-এ 4, যদি 6টা দেয় তাহলে 3.5, যদি 4টা দেয় 2.5, এবং যদি 2টা দেয় তাহলে 1.5। ঠিক একই রকম গ নম্বর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, এইটাও একই রকম এখানে দিয়েছে সবগুলো। টোটালে এইভাবে যে যত লিখবে ক খ গ 3টা প্রশ্নেরই নম্বর এখানে সেই রকম দিতে হবে, এখানে 3 এখানে 4 সে পেতে পারে। সে সর্বোচ্চ নম্বরগুলো যদি এরকম পায় তাহলে সে 12-এর ভিতরে 12 পাবে, এটা ধরে নিতে পারি। এখানে আমি কিন্তু সব বাংলায় লিখেছি, খাতায় নম্বরের ভিতরে কখনো বাংলায় হবে না, সব কিছু ইংরেজিতে দিতে হবে, এটা হচ্ছে নির্দেশনা আছে। হ্যাঁ, এখন দেখুন এইটাই বলা হয়েছে যে এই রুব্রিক্স অনুযায়ী খাতা মূল্যায়ন করতে হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। আমরা ওখানে যে 2 নম্বর এবং 3 নম্বরে যে রুব্রিক্সের কথা বলা হয়েছে সেটি হচ্ছে এটি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আবার সেই নির্দেশনায় চলে যাচ্ছি। খেয়াল করুন পরেরটা, অ্যাসাইনমেন্ট বিষয়ের প্রকৃতি, চাহিদা, পরিসর, ধাপ, চিন্তার ব্যাপকতা এবং শিক্ষার্থী লেখার মধ্যে সৃজনশীলতা ও মৌলিক বিষয় ইত্যাদি যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য ভিন্ন ভিন্ন রুব্রিক্স সংযোজন করা হয়েছে। যেটি কেবল দেখে আসলাম যে এক একটা প্রশ্নের জন্য এক একটা রুব্রিক্স আলাদা করা হয়েছে, যেটা বলেছে সেটাই। তার মানে এই যে রুব্রিক্স আলাদা করা হয়েছে, তার মানে প্রতিটা প্রশ্ন রুব্রিক্স দেখে উত্তর দিতে হবে, যেমন পর্যায়ে লিখেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু সে নম্বর পাবে, যেহেতু একটা প্রশ্নকে ভাগ করা হয়েছে 4। আমরা আবার যদি একটু দেখে আসি, এখানে খেয়াল করুন, যখন একটা প্রশ্নকে ভাগ করেছে 4টি, মানে নম্বর আছে 4, 1, 2, 3, 4, এখানে খেয়াল করুন যে এক একটা প্রশ্নে 4টা করে নম্বর আছে। যদি সে খুবই ভালো লেখে তাহলে 4, যদি একটু খারাপ হয় তাহলে 3, এখানে যা লিখবে সেই নম্বরগুলো এখানে দেওয়া আছে। শিক্ষার্থী যেমন লিখবে সেরকমই নম্বর পাবে, এখানে কোনো অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। কেননা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই খাতা আপনার ইচ্ছা মতো দেখার সুযোগ নেই, এজন্য এখানে দিয়ে দিয়েছে রুব্রিক্স। এবং যখন খাতা বোর্ডে যাবে, যেহেতু প্রত্যেকটা কলেজ থেকে কিছু খাতা বোর্ডে যাবে, এবং সেই খাতা দ্বিতীয় স্যার মূল্যায়ন করবেন, দ্বিতীয় স্যার মূল্যায়ন করার সময় অবশ্যই এগুলো তিনি টের পাবেন, এবং প্রথম মূল্যায়নকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, এটি কিন্তু নির্দেশনায় এসেছে। তাহলে প্রথম মূল্যায়নকারীকে যদি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাহলে খাতা সেভাবেই দেখতে হবে। আমি এজন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই খাতাটা এই রুব্রিক্স দেখে খাতা মূল্যায়ন করবেন, এবং যদি রুব্রিক্সের সমস্যা হয় আপনারা কমেন্টস করবেন আমাকে কমেন্ট বক্সে কি সমস্যা, সেভাবে আমি একটি ভিডিও করে প্রয়োজনে আপনাকে আলাদা করে দেব। এই খাতাগুলো কিন্তু দেখতে হবে ভালো করে। ওকে, আমরা চলুন পরবর্তী নির্দেশনায় যেতে পারি। নির্দেশনা নম্বর 4, রুব্রিক্সে প্রতিটি মূল্যায়ন নির্দেশকের জন্য পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি নির্দেশকের জন্য আলাদা আলাদা নম্বর প্রদান করে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করতে হবে। 5 নম্বর, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সক নমুনা নিম্নরূপ, এখানে দেখুন দেওয়া আছে নির্দেশক, এখানে আছে কি ক খ গ ঘ ও স মোট নম্বর। এখন প্রাপ্ত নম্বরের আমাদের যে যেটা আমরা দেখলাম সমাজবিজ্ঞান কেবল, সেটাতে কিন্তু মোট হচ্ছে ক খ গ ঘ 3টা আছে। তাহলে 3টাতে নম্বর যদি এরকম 4 4 4, তাহলে 3 যে 12 সেটা এখানে লিখে দিতে হবে 12, হয়েছে। এখানে বলছে স্বাক্ষর,
স্বাক্ষর আপনার ইচ্ছা মতো আপনার যে স্বাক্ষর সেটা দিবেন এবং তারিখ দিতে বলেছে অবশ্যই তারিখটা সাথে দিয়ে দেবেন 2021। আর এখানে বলছে মূল্যায়নকারী শিক্ষকের নাম, এই নামটা অবশ্যই যা আপনার হবে সেটা দিয়ে দেবেন। শিক্ষকের নাম এত ছোট নাম কারোর হয় না, আমি এটা দিয়ে দিলাম আমার। এটা ওকে। তাহলে এইটা গেল নম্বরের মূল্যায়ন লিখতে হবে কিভাবে সেভাবে। এখন দেখুন 6 নম্বর, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন করা যাবে না। 7 নম্বর, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরে সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে। এই বিষয়টা আমি একটু আপনাদের বলি, যদি ঠিক হয়, আমরা এর আগে খাতা দেখেছি, যদি ঠিক হয় তাহলে এটা আমরা টিক চিহ্ন দিয়ে থাকি, আর যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা কালো কালি দিয়েই করি। কিন্তু এখন নতুন করে নির্দেশনা আছে, যদি ভুল হয় সেটা এই যে এরকম লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে, আর যেটা সঠিক হবে সেটা এরকম টিক চিহ্ন তো আমরা দিয়েই থাকি। এগুলো করতে হবে এবং খাতার নম্বরটা কালো কালি দিয়ে দিতে হবে, লাল কালি দিয়ে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু নির্দেশনা এখানে বলে দিয়েছে। এবারে দেখুন 8 নম্বর, মুখস্থ করে বা হুবহু পাঠ পাঠ্যপুস্তক থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করে পাঠ্যপুস্তকের অর্জিত জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীর চিন্তা ভাবনা কল্পনা শক্তি অনুধাবন ক্ষমতা উদ্ভাবনী ক্ষমতা স্বকীয়তা সৃজনশীল ও নান্দনিক উপায়ে উপস্থাপন করার দক্ষতাকে এই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে। এটি একটি সুন্দর কথা এবং এটি হচ্ছে একজন প্রকৃত স্যারের উচিত এইভাবে কাজটা করা। দেখুন এখানে যে কথাগুলো আছে এইগুলোই আছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে, যে স্টুডেন্টগুলো ভালো হয় তাদের এই দক্ষতা এগুলো থাকা লাগে এবং এইভাবে সারা খাতা দেখে থাকেন। শ্রোতা শিক্ষক মণ্ডলী, এই হচ্ছে 8টা মোট মূল্যায়ন ছিল, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা মূল্যায়ন আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, এটি আপনারা আপনাদের মতো করে নির্দেশনা নিয়ে খাতা মূল্যায়ন করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের মন মতো করে। দেখুন এখানে শেষ অবস্থায় আছে, এমত অবস্থায় উক্ত নির্দেশনা যথাযথ অনুসরণপূর্বক অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো, যেটা এখানে এটা আছে। ওকে, তো আমি আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামী দিনে অন্য কোনো অ্যাসাইনমেন্ট কিংবা কন্টেন্ট নিয়ে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।